এবার আমরা বইয়ের যে চতুর্দাগের অঙ্কগুলো রয়েছে এমসিকিউ, কারণ তোমাদের দেখবে অবজেক্টিভ প্রচুর প্রশ্ন থাকে এবং এই অবজেক্টিভ প্রশ্নগুলো যদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে করা যায় তাহলে তোমাদের অনেক ধারণা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এবার এই যে জ্যামিতির যে আমরা আজকে যেটা শিখলাম বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ সম্পূরক, এইটাকে আরও সুন্দর করে ধারণা করার জন্য এবং অঙ্কগুলো করার ক্ষেত্রে যে ছবির সাহায্য আমরা নিই সেইগুলো দেখো আমরা কী করে করতে পারি। এখানে এই ছবিগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হবে বেশ একটু জটিল ব্যাপার, কিন্তু তোমরা, আমি তোমাদের ভরসা দিচ্ছি, একটু যদি আস্থা রাখো তোমরা দেখো ছবিগুলোকে আমি হাইলাইট করছি, ব্যাপার বক্তব্যটা বলছি, ভেরি ইজি, খুব সহজ আমরা দেখো কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা তিনটে প্রবলেম রেখেছি। এক নম্বর প্রবলেম দেখো কি বলা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এই একটি বৃত্ত আছে যার কেন্দ্র দেখো এই যে এ বি সি ডি, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, এই এ বি ব্যাস, আর এ ডি সি 120 ডিগ্রি, এ ডি সি এই কোণটি 120 ডিগ্রি, তাহলে বি এ সি কত হবে, বি এ সি এই কোণটির মান কত হবে, অর্থাৎ আমরা এই কোণটিকে আমরা বের করতে চাই, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এইগুলোর মধ্যে কি হচ্ছে, তোমার ছবিটা এঁকে দেওয়া আছে, অনেক সময় কি হয় গল্প পড়ে ছবি আঁকতে অনেকের সমস্যা হয় প্রথম প্রথম, তাহলে আমি আগে তোমাদের এই ছবি এঁকে দেওয়া আছে, ছবি দেখে দেখে কিভাবে অঙ্কটা করতে পারি সেটাকে দেখি, তারপরে কিছু অঙ্ক করব যেখানে ছবি এই বক্তব্যটা এরকম বলা থাকবে, তুমি নিজে ছবি এঁকে নিতে পারবে তোমরা। তা দেখো এখানে আমাকে এই কোণটা বের করতে হবে, প্রথম কথা দেখো এই যে ত্রিভুজটা আছে এ সি বি, এটা দেখো একটা ত্রিভুজ যার এইটা হচ্ছে কি না, এটা হচ্ছে কি একটা বৃত্তস্থ কোণ, এটা দেখো বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ, কেন না এইটা একটা ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্ত চাপের উপর এই কোণটি দেখো বৃত্তস্থ কোণ, কিন্তু সেই বৃত্তস্থ কোণটি কেমন, একটি অর্ধবৃত্ত চাপের উপর, তখন এটাকে বলা হয় কি অর্ধবৃত্তস্থ কোণ, এবং এর মান হয় কত 90 ডিগ্রি। এটা আমরা আগে থেকে জানি যে অর্ধবৃত্তস্থ কোণের মাপ কত হয় 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণের, বৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, এটা আমরা আগে একটা উপপাদ্য পড়েছি, খুব সহজ, এটা তোমরা নিজেরা কী করে মনে রাখবে দেখো এক্ষুনি তোমরা করে নিতে পারো, যেটা অর্ধবৃত্ত চাপের উপর এটা হচ্ছে গিয়ে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কী হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটা যা হবে এইটার অর্ধেক, তাহলে এটা কত হবে দেখো স্ট্রেট লাইন, এটা 180 ডিগ্রি, তাহলে 180 অর্ধেক করলে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা তোমরা উপপাদ্য খুব সহজ, এই যে বললাম এইভাবেই তোমরা করে ফেলতে পারবে, ভুলে গেলেও তোমরা এইভাবে বের করে নিতে পারো। তাহলে দেখতে পাচ্ছি আমরা এ সি বি কোণ, প্রথমে দেখো এ সি বি কোণ এটা হচ্ছে কত হবে 90 ডিগ্রি, কেন না অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি হবে, এটা আমার হাতে থাকলো। আর কি পাবো না আর পেতে পারি দেখো, এই দেখো এই কোণটা 120 ডিগ্রি, দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটি যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটির সঙ্গে সম্পর্ক আছে, এই দুটির যোগফল কত হবে 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি সম্পূরক, একটু আগে আমরা উপপাদ্য করেছি, তাহলে এটা যদি 120 হয় এইটা কোণের সঙ্গে এটা কত হবে দুটো মিলে 180, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে 180 থেকে 120 বাদ দাও তাহলে কত হবে 60 ডিগ্রি, তাহলে এটা আমরা লিখে পেলি এ বি সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হলো 60 ডিগ্রি, এটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণ সম্পূরক এটা কাজে লাগালাম, ছোট ছোট করে আমরা পয়েন্ট করে দেখো, তাহলে এবিসি পেয়ে গেলাম কত 60 ডিগ্রি, এই কোণটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি, আমরা যদি এখানে লিখেই ফেলি একটু তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এইটা ধরো কত পেলাম, এখন আমি লাল কালি দিয়ে লিখছি মানে এগুলো আমরা বের করলাম, এখন এই গোল করে লিখলাম এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম, এইটা কত পেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম,
এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, বিএসি, দেখো বিএসি কোণ, তাহলে বিএসি কোণটা এবারে বের করে ফেলো, বিএসি এই কোণটা আমাকে বের করতে হবে। এখন বিএসি কোণটা এই কোণটি, দেখো তাহলে এ বি সি একটি ত্রিভুজ, ভালো করে দেখো এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজ হলে তার তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এইখানে এই তিনটি কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে এই কোণটি মান কত হবে, না এ কোণ বি, ধরো এটা যদি আমি এক্স নাম দিই তাহলে কত হবে, এক্স প্লাস 90 প্লাস 60, দেখো তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, কারণ এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। এই কানটা কত পেলাম, 60 ডিগ্রি, কী করে পেলাম, 120, এই দুটো কী হবে সম্পূরক, তাহলে 120-র সঙ্গে 180 থেকে 120 বাদ দিলে 60 হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, কী করে পেলাম, না এটা একটা ব্যাস, ব্যাস মানে কী হবে, তাহলে এটা একটা অর্ধবৃত্ত চাপ, তাহলে অর্ধবৃত্ত চাপের উপর এইটা কী হবে বৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে কত হয় 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে দুটো মিলে কত হলো 150, তাহলে এক্স সমা এক্স প্লাস 150 ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা এখান থেকে পাচ্ছি এক্স সমান 180 মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি, তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম কত, এই কোণটির মান 30 ডিগ্রি। দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে আমি কোনটা ঠিক পেলাম, এই যে দেখো অঙ্কটা কি কঠিন লাগলো, সেইভাবে কঠিন কিন্তু নয়, ছবিটা দেখে দেখে জাস্ট এই রেজাল্টগুলো যেগুলো আমরা পেয়েছি, জ্যামিতিক যে স্টেটমেন্টগুলো, সেই স্টেটমেন্টগুলো যদি মাথায় মধ্যে আমরা রাখতে পারি, সবসময় চর্চার মধ্যে রাখতে পারি, তাহলে দেখো সেই স্টেটমেন্ট দিয়ে আমরা করে ফেলতে পারলাম। এরপরে আমরা নেক্সট দু নম্বরটাই আসি, দু নম্বর অঙ্কটা পড়ার চেষ্টা করো, বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, অনেকটাই কনটেক্সটটা একই রকম ছবি, এটা হচ্ছে দু নম্বর অঙ্ক, বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস আগের মতোই, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি বলা হয়েছে 65, এইটা বলা হয়েছে 65, আর ডিএসি এই কোণটা বলা হয়েছে 40 ডিগ্রি, তাহলে বিসিডি কত হবে, বিসিডি মানে বি সি ডি, তার মানে এই কোণটি আমাকে বের করতে হবে, আমি যেখানে একটা মার্ক করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই কোণটি আমাকে বের করতে হবে, বিসিডি এইটা কত, এটা আমাকে বের করতে হবে। দেখো ঠিক আগের মতো করে এ বি যেহেতু ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্ত চাপ, তাহলে এই যে ত্রিভুজটা আছে এই যে কোণটা, এই কোণটা দেখো 90 ডিগ্রি হবে, আগের মতো করে আমরা করে ফেলতে পারি, তাহলে এ সি বি 90 ডিগ্রি, এ সি বি এই কোণটি হচ্ছে কত, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। এভাবে একটা একটা করে অঙ্ক তোমরা বুঝে বুঝে করলে দেখবে অনেক সিমিলারিটি পাবে, বুঝতে পারবে সব, তাহলে এটা কত হলো অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটি কত হলো 90 ডিগ্রি, জাস্ট এই কোণটি 90 ডিগ্রি, আমি একটু লিখে লিখে দেখাচ্ছি, তাহলে লাল কালি দিয়ে লিখছি, অর্থাৎ এগুলো হচ্ছে কি আমার অঙ্কে দেওয়া ছিল, আর আমরা ইমিডিয়েট যেগুলো বের করছি তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখলাম 90 ডিগ্রি, এইটা এইটুকুটা। ওকে এবারে দেখো এই কোণটাও আমি পেয়ে যাব, এটা যদি 65 হয় তাহলে এটাও আমি পেয়ে যাব, এই কোণটা কেন, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা যদি 65 হয় তাহলে এই দুটো মিলে কত হবে 180, এই কোণটি আর এই কোণটি মিলে 180 হবে, তাহলে এইটা যদি 65 হয় তাহলে এটা কত হবে 180 মাইনাস 65, তাহলে এই কোণটি হবে এডিসি হবে কত 180 মাইনাস 65 ডিগ্রি, এটা হচ্ছে কেন, না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে 180 ডিগ্রি হবে, জাস্ট লিঙ্কগুলো আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে এইখানে যদি দুটো মিলে 65, এটা 65, তাহলে এটা কত হবে 180 থেকে 65 বাদ দাও তাহলে কত হবে 115 ডিগ্রি, তাহলে এটা কত হবে 115 ডিগ্রি, তাহলে এটা আমি পেয়ে গেলাম এখন 115 ডিগ্রি, এটা লিখলাম, এটা কি এটা অঙ্কে না, এটা আমি ইমিডিয়েট পাচ্ছি, তাতে তোমাদের ছবিতে বুঝতে সুবিধা হবে, এলে 115 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো এবারে দেখো এ সি ডি আমাকে তো এই কোণটা বের করতে হবে, তাহলে এই কোণটার মধ্যে এইটুকুটা 90 পেয়ে গেছি, এবারে এইটুকুটা আমাকে বের করলে তাহলে দুটো যোগ করলে হয়ে যাবে, তাহলে দেখো এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে, এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এখান থেকে কী পাবো,
না এই কোণটা বলা আছে 40 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেছি 115 ডিগ্রি, তাহলে এই কোণটি কত হবে মনে করো x, তাহলে x তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে পাবো x সমান 40 আর 115 করলে 155, তাহলে এটা 180 থেকে এই দিকে যাবে 155 ডিগ্রি, এটা যোগ করলে 155, এবারে 155কে এদিকে নিয়ে গেলে হবে কি মাইনাস 155, তাহলে কত হচ্ছে 5 60, এটা 25 ডিগ্রি, তাহলে এই কোণটি মান কত পেয়ে গেলাম 25 ডিগ্রি। দেখো এই কোণটি মান কত পেয়ে গেলাম 25 ডিগ্রি, তাহলে এখানে এই এক্সটা কত পেয়ে গেলাম 25 ডিগ্রি, তাহলে 25 আর এখানে ছিল 90, দিলে পুরোটা হয়ে যাচ্ছে, তাহলে ডিসিবি ডিসিবি সমান একটা হচ্ছে ডিসি এ প্লাস এসি বি, ডিসি এ কত পেলাম 25 আর এসি এ কত পেলাম 90, তাহলে কত হলো 115 ডিগ্রি। দেখো তাহলে এটা টোটাল মানটা কত হয়ে গেল 115 ডিগ্রি। এখানে তিনটে অপশান ছিল 75 105 115 80, তাহলে আমরা এটা পেলাম 115 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। দেখো খুব একটা কঠিন কিছু নয়। নেক্সট আমরা আসছি তিন নম্বরটায়। এটাও অনেকটা একই কনটেক্সটের উপর, এখানে কি রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের, এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি 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 বৃত্তস্থ চতুর্ভুজ। আরেকটি বিষয় এখানে যেটা নতুন করে বলা হয়েছে যে এবি সমান্তরাল সিডি, এবি মানে এইটা সমান্তরাল সিডি, যে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে এইগুলো দিয়ে আমরা বোঝাতে চাই কি যে এইটার সঙ্গে এটা প্যারালাল সমান্তরাল, তাহলে এখান থেকে বিএসি কত বলা আছে 25, এটা 25 ডিগ্রি বলা হচ্ছে, তাহলে ডিএসি কত, ডিএসি মানে কোনটা ডি এ সি, তাহলে আমাকে এইটা বের করতে হবে, এই কোণটি বের করতে হবে। এইভাবে এই ছবিগুলো দেখে দেখে তোমাকে ভাবতে হবে কী করে আমি পাবো। দেখো প্রথমে বলা হয়েছে কি এটা এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এখানে যদি সমান্তরাল হয় আমরা জানি কি যে দুটো এরকম রেখা ধরো তোমার এখানে এরকম রেখাটি আছে ডি সি এ বি, দেখো যে ডি সি এ বি এটাকে আমি এখানে তুলে আনলাম, তাহলে দেখো এটা যেহেতু সমান্তরাল বলেছে তাহলে আমরা এই কোণগুলোকে আমরা কি কোণ বলি একান্তর কোণ, এগুলোকে আমরা কি বলি একান্তর কোণ, এবং যখন এই দুটো সমান্তরাল সরলরেখা হয় তখন এই যে ভেদক আছে বা ট্রান্সভার্সালটা আছে তার দুদিকের এই যে ভিতরের দিকে কোণ একান্তর কোণ এরা কি হয়ে যায় সমান হয়ে যাবে, সমান যদি এরা যেহেতু এবি সমান্তরাল ডিসি তাহলে এখানে কি হয়ে যাবে একান্তর কোণগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে, একান্তরগুলো সমান হবে, তাহলে এখানে এটা কত বলা ছিল 25 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 25 ডিগ্রি হবে, তাহলে আমরা একটা ইমিডিয়েট রেজাল্ট পেলাম যে এই কোণটি এইটা এটা কত হয়ে গেল 25 ডিগ্রি। আচ্ছা এবারে আমরা কি করব, দেখো এই কোণটি দেখো এবি ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্ত চাপ, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটি কত হবে 90 ডিগ্রি, আগের মতো করে এইটার থেকে 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি হলো, তাহলে এখন দেখো তাহলে এই পুরো কোণটি কত হলো ডিসিবি, তাহলে ডিসিবি কত হবে ডিসিবি ইজ ইকুয়াল টু কত হবে ডিসি এ প্লাস এসিবি, এবার ডিসি এ কত বেরিয়েছে 25 ডিগ্রি আর এসিবিটা কত হবে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে 115 ডিগ্রি হলো, তাহলে এই পুরো কোণটা 115। এখন দেখো এইটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কী হবে এই ডিসিবি ডিসিবি কোণ প্লাস তার উল্টো দিকের কোণটা ডিএবি কোণ, এটা কত হবে মোট 180 ডিগ্রি, এবারে এই কোণটি মা কত ডিসিবি কত হলো 115, তাহলে ডিএবি সমান 180, এটা ছিল 115, তাহলে এখান থেকে পাচ্ছি ডিএবি ডিএবি সমান কত হচ্ছে 180 মাইনাস 115 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 5 20 65 ডিগ্রি, তাহলে ডিএবি কত হলো 65 ডিগ্রি, ডিএবি 65। এবার ডিএবির মধ্যে দুটো পার্ট, একটা এই পার্ট একটা এই পার্ট,
তাহলে ডিএবি যদি 65 হয়, পুরোটা যদি 65 হয়, এটা হচ্ছে কি 25 আছে, তাহলে 65 থেকে 25 বাদ দিলে এটা কত হবে 40। তাহলে একইভাবে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি ডিএ সি কোণ, ডিও সি কোণ সমান কত হবে ডিএবি মাইনাস কত হবে সিএবি। এবারে ডিএবি কত হচ্ছে, এই যে ডিএবি কত বেরোলো 65 মাইনাস এটা কত 25, তাহলে কত হলো 40 ডিগ্রি। দেখো এখানে 40 ডিগ্রি, তাহলে কোনটা হলো, এই উত্তরটা হলো। এইভাবে এগুলো এমসিকিউতে আছে, এখানে উত্তরগুলো তুমি এরই মধ্যে পেয়ে যাচ্ছ, চেক করতে পারছো। অনেক সময় এগুলো অবজেক্টিভে 2 নম্বরের প্রশ্নে দিয়ে দেওয়া হতে পারে, কখনো 2 নম্বরে দিল তখন তোমাকে অঙ্কগুলো করে এইভাবে তুমি করবে। এবারে আমরা নেক্সট আর কয়েকটা অঙ্কের দিকে আমরা যাব, আমরা এরপরে পরবর্তী 3টে অঙ্ক করব, 14-4, 14-5 এবং 15-1। এখানে আমরা এই ফ্রেমের 3টে অঙ্ক এনেছি, দেখো এই 3টে অঙ্ক কী করে করতে পারি। দেখো বলা হয়েছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি বাহুকে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএ বাহুকে এ পদ দিয়ে বাড়াতে হয়েছে, বিএ বাহুটাকে স্ট্রেট এই যে এ পদ বাড়ানো হয়েছে। আর কি বলা হয়েছে, এই সমান্তরাল সিডি এইটার সঙ্গে এটা সমান্তরাল, এবিসি 92 ডিগ্রি, এই যে এই কোনটা এবিসি 92 ডিগ্রি, আর এফ এ ই এই যে এফ এ ই এই কোনটি 20 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কি বিসিডির মান কত, বিসিডি এই কোনটির মান আমাকে বের করতে হবে, বিসিডি এই কোনটির মান আমাকে বের করতে হবে। এবারে আমরা এই ছবিগুলো দেখে আমরা একটা ক্লুগুলো নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা দেখো, এইটা যেহেতু এটা সমান্তরাল বললো, তাহলে আমাদের মাথার মধ্যে সবচেয়ে কাজ করবে এই দুটো সমান্তরাল লেখা যদি হয়, আমরা জানি কি সমান্তরাল লেখার ক্ষেত্রে এই এ এটা ধরো ই, এটা ডি, এটা সি, দেখো ই এ সি ই এ ডি সি এই ফ্রেমটাকে আমি এখানে তুলে আনলাম। যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে দেখো এই দুটো কোণ সমান হবে, তাহলে এটা যদি যা হবে তাহলে এই কোণটিও তাই হবে। এখন এই কোণটি দেখো আবার এই কোণটির সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, তাহলে কেবল বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 92 হয়, তাহলে এটা 180 থেকে 92 বাদ দিলে কত হবে 88 ডিগ্রি হবে। তাহলে আমি ইমিডিয়েট রেজাল্ট আমি লিখে ফেলছি, এইটা হচ্ছে কত হবে 88 ডিগ্রি, এটা হচ্ছে কেউ 88 ডিগ্রি। দেখো দুটোকে যোগ করলে 180 হচ্ছে। সবসময় এগুলো খুব স্টেপ ফরওয়ার্ড মনে রাখবে, এই যে এই কোণটি পাওয়া মানে আমি এই কোণটি পেয়ে যাবো সবসময় বিপরীত কোণ, কারণ দুটো যোগফল 180। এবার এটা যেই 88 হলো, তাহলে দেখো ইমিডিয়েট এটা যদি 88 পেয়ে গেলাম, তাহলে এটাও 88 হবে, কেন এরা একান্তর কোণ। স্টেপগুলো লিখব, তাহলে এখানে হচ্ছে কি 88 হলে এটাও 88 হবে, এরা একান্তর কোণ, কারণ এই দুটো হচ্ছে সমান্তরাল। দুটো সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ভেদক ছেদ করে, তাহলে এটা আর এইটা এগুলোকে একান্তর কোণ বলা হয় এবং এরা সমান হয়। তাহলে এখানে দেখো সিডি আর এই সমান্তরাল বলা আছে, এই যে সিডি আর এই সমান্তরাল, এই যে এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই কোণটি যা হবে এই কোণটিও তাই হবে। দেখো তাহলে আমি বলতে পারি এই কোণটি, এটা যদি 88 হয় এটাও কিন্তু 88 হবে, এটাও তাহলে কত হবে 88 হবে। তাহলে এখন আমি তাহলে কী পেলাম, এই কোণটি 88 আর এই কোণটি 20। তাহলে দেখো এখন এফ এ ডি কোণ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 88+20 ডিগ্রি সমান 108 ডিগ্রি। এটা আমি কেন বের করলাম, আমাকে বের করা বলতে হচ্ছে কোনটা না এই কোণটি। দেখো এই কোণটি কী হবে, অ্যাকচুয়ালি এই কোণটি হবে অ্যাকচুয়ালি এই কোণটা এফ এ ডি, এইটা কি এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণ। আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রথমের দিকে যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো চতুর্ভুজ থাকে, তার একটা যে কোনো বাহুকে যদি বাড়াও, তাহলে এটাকে বলা হয় কি বহিঃস্থ কোণ। তাহলে সেটা কী হবে, সবসময় এইটার সঙ্গে সমান হবে, বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এই যে টোটাল বহিঃস্থ কোণটা বের হয়, এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ তার এই এটাকে স্ট্রেট বাড়ানো হয়েছে, তাহলে এইটা টোটালটা হচ্ছে গিয়ে বহিঃস্থ কোণ, এফ এ ডি এটা হচ্ছে গিয়ে বহিঃস্থ কোণ, এই যে এফ এ ডি এটা বহিঃস্থ কোণ, এটা বহিঃস্থ কোণ। এবং এই কোণটির মান কত হলো, এটা ছিল 20, এটা হলো 88। কী করে পেলাম না এই কোণটি এর সঙ্গে সমান, আবার এটার সঙ্গে এটা কী হবে সম্পূরক,
যেহেতু বৃত্ত চতুর্ভুজ তাহলে এটা হলো 88 ডিগ্রি, এটা 88 হলে এটাও 88 হবে, কারণ এগুলো সমান্তরাল, এটা ভেদক, একান্তর কোণ সমান হবে 88, আর এটা 20 যোগ করলে কত হচ্ছে মোট 108 ডিগ্রি, এই পুরো বহিস্থ কোণটা 108 ডিগ্রি। তাহলে এই বহিস্থ 108 ডিগ্রিটাই হবে এ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে বি সি ডি, এই যে বহিস্থ বি সি, তাহলে বি সি ডি কত হলো 108 ডিগ্রি। তার মানে তিন চারটে অপশান ছিল, 20, 88, 172, তাহলে কোনটা হলো এইটা হবে। দেখো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ছবিগুলো দেখে প্রথমে একটু কেমন কেমন মনে হবে, বাট স্টেট কয়েকটা রেজাল্ট কাজে লাগিয়ে দেখো খুব সুন্দর করে ছবিগুলো দিয়ে করতে পারছি। নেক্সট আমরা পরেরটা দেখো, দুটি বৃত্ত আছে, একটু কমপ্লিকেটেড দেখে মনে হচ্ছে কিন্তু ভেরি ইজি, ছবি দেখে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখানে আমার দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে এই বৃত্ত আর একটি হচ্ছে এই সবুজ বৃত্ত, এই ব্ল্যাক সার্কেল অ্যান্ড সবুজ সার্কেল, তারা প্রত্যেকে দুজনকে সি এবং ডি এই দুটো পয়েন্টে মিট করেছে। আর কি বলা হয়েছে না, দুটি সরলরেখা এইটা দিয়ে গেছে, এই একটা এই সরলরেখা, দেখো এটা স্ট্রেট লাইন এই ডি বিন্দু দিয়ে গেছে, এই স্ট্রেট লাইন, একইভাবে সি বিন্দু দিয়ে গেছে বি এফ স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন গেছে, এবার এই দুটোকে যোগ করে দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে কি ডি এ বি 75 ডিগ্রি, এই কোণটা ডি এ বি, ডি এ বি এই কোণটা 75 ডিগ্রি, তাহলে বলা হচ্ছে ডি ই এফ কত, এই কোণটা আমাকে বের করতে হবে, এই কোণটি 75 বলা আছে, এইটি কত হবে এটা আমাকে বের করতে হবে। কী করে করবো দেখো, এখন দুটো বৃত্ত এসে গেছে, এখন আমার এই বৃত্তস্থ চতুর্ভুজটা দেখো আমি যদি এটাকে একটু অঙ্কন করতে পারি, দেখো এটাকে আমি যোগ করে দিলাম জাস্ট, এরকম একটি অঙ্ক 15 দাগেও রয়েছে, সেটা তোমরা নিজেরা করবে, ওটা আমি আর করে দেবো না, 15 দাগে ঠিক এরকম একটা অঙ্ক রয়েছে, 15 দাগে 2 বা 3-এর দিকে দেখবে। এখন দেখো এই যে আমি অঙ্কনটা করে দিলাম, এখন দেখো এখানে একটা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তের উপর ব্ল্যাক সার্কেলের উপর দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, আরেকটি হচ্ছে এই গ্রিন সার্কেলের উপর সি এফ ই ডি একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে এই যে এইটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে ইমিডিয়েট আমি খুব স্ট্রেট বোঝাচ্ছি, দেখো তোমরা খাতায় এগুলো লিখে করবে, এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এইটার সঙ্গে এই কোণটির সম্পর্ক আছে, এই কোণটির সম্পর্ক আছে কি হবে না, এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই দুটো সম্পূরক, এটা যদি 75 হয় তাহলে এটা কত হবে 105 ডিগ্রি, এই পুরো কোণটা 105 ডিগ্রি। এবারে এটা যদি 105 ডিগ্রি হয়, এবার তুমি এই চতুর্ভুজটি কথা ভাবো, এই বৃত্তস্থ চতুর্ভুজটি কথা ভাবো, কোনটা এই যে এইটা, ডি সি এফ ই এইটা, এখান দেখো এই যে লাইনটা বেরিয়ে এসছে এটা হচ্ছে এই লাইনটা, এই যে এইটা এটা বেরিয়ে স্ট্রেট আছে, তাহলে এটা কি বলবো, এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, এবং এটা কত ছিল 105 ডিগ্রি। তাহলে আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সবসময় কী হয়, ঠিক তার উল্টো দিকের অন্তস্থ কোণের সঙ্গে সমান, তার মানে এটার সঙ্গে সমান হবে, তাহলে এটা কত 105 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 105 ডিগ্রি, ভেরি স্ট্রেট কাট। দেখো কী করে করলাম, প্রথমে আমি এই দুটোকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার উদ্দেশ্য কী, যে এই বৃত্তের একটা বৃত্ত চতুর্ভুজ পেয়ে গেলাম, এই বৃত্তের উপর এটা একটা বৃত্ত চতুর্ভুজ পেলাম, দুটো বৃত্ত চতুর্ভুজের মধ্যে একটা সন্নিহিত লাইন আছে, কমন লাইন আছে। এবার দেখো এটা 75 বলেছে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এই দুটোর মধ্যে কী হবে সম্পূরক, তাহলে এটা 75 হয়, তাহলে এটা হবে 105, 180 থেকে 75 বাদ 105, এই 105টি আবার দেখো এই কোণটি এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ সবসময় কী হবে, বৃত্তস্থ চতুর্ভুজের ঠিক অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে, এটা যদি 105 এটা তাহলে 105, এটাই আমাকে বের করতে বলা হয়েছে ডি এফ কত। তো ছবিটা দেখে অনেক ক্লামজি মনে হবে, কেমন মনে হবে যে এত বড় একটা জিনিস কীভাবে কী করব, বাট ছবিটাকে যদি আমরা একটু ওই স্ট্রেট শুধু সবসময় বৃত্ত চতুর্ভুজের সিম্পল যে কনসেপ্টগুলো, বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান, বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এই যে জায়গাগুলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ছোটো ছোটো রেজাল্টগুলো খাতায় নোট করে রাখবে, এবং অঙ্কগুলো করার সময় রেজাল্টগুলো যদি তোমার চিন্তাভাবনার মধ্যে আসতে থাকে আর ছবিগুলোকে দেখতে থাকো, তাহলে দেখবে ক্লুটা চলে আসবে, ভেরি ইজি। অ্যান্ড লাস্ট ওয়ান, এখানে দেখো দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে গিয়ে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত,
এই ছবিগুলো রয়েছে। পি কেন্দ্রীয় একটা বৃত্ত, কিউ একটা কেন্দ্রীয় বৃত্ত, এখানে দেখবা অনেক ইনফরমেশান দেওয়া আছে। এই যে একটা ব্যাপার, একটা অনেক ইনফরমেশান আছে, কিন্তু আমার সবটা নাও লাগতে পারে, আমার যেটুকু দরকার সেইটুকু নেব। এই ইনফরমেশান দেখে, ছবি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে এ বি, এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, এটাকে পি কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে তারা কোথায় ছেদ করেছে, সি এবং বিতে, যে সি এবং বিতে ছেদ করেছে। এই দেখো এই দুটো বৃত্ত এখানে সিতে এবং বিতে ছেদ করেছে। বলছে এ সি ডি একটি রেখাংশ, যে এ সি ডি এইটা পুরো একটা রেখাংশ, একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন বলার সঙ্গে সঙ্গে একটা মজা আছে, সেটা হচ্ছে কি, তাহলে দেখো এই কোণটা এই চতুর্ভুজের বহিঃস্থ কোণ, বা আর একটা কথা বলতে পারি যে এই দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। এই রেজাল্টগুলো আমরা পেয়ে যাই, স্ট্রেট লাইন বলার সঙ্গে সঙ্গে এইগুলো আমরা পেয়ে যাই। এই যে চতুর্ভুজটি আছে, এটাকে তুমি অন্যভাবে বাঁকালে কিন্তু আমরা বলতে পারতাম না স্ট্রেট গেছে, তাহলে এটা আমি বলবো কি এই চতুর্ভুজের বহিঃস্থ কোণ। তাহলে বহিঃস্থ কোণ কত হবে, 150-এর সঙ্গে এটার সঙ্গে সমান হবে, তাহলে এই কোণটি এই কোণটির সঙ্গে সমান হবে, 150-এর সমান হবে। তাহলে এখানেই আমি রেজাল্ট আমি একদম দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে যদি 150 হয় তাহলে বুঝতেই পাচ্ছি তাহলে এই কোণটিও কত হবে, 150, এটাও হবে 150 ডিগ্রি। কী করে পেলাম, না এইটা হচ্ছে গিয়ে দেখো অ্যাকচুয়ালি এই কোণটা, এটা হচ্ছে গিয়ে এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণ, তাহলে এই বহিঃস্থ কোণ হবে কি ঠিক তার অন্তঃস্থ কোণের সঙ্গে সমান। এবার এইটা আমি 150 পেলাম। এইবারে এইখানে আমি একটু এক্সট্রা ড্র করে দিচ্ছি, দেখো আমাকে এই কোণটা বের করতে হবে, এই এক্স ডিগ্রি কোণটা, এই এই কোণটা বের করতে হবে। তাহলে এখন এইটা যদি 150 হয়, দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 150 হয় তাহলে এই কোণটার যোগফল কত হবে, দুটো মিলে এই দুটি কোণের সমষ্টি কত হবে, 150, আর এটা মিলে কত হবে সম্পূরক 180, তাহলে এটা যদি 150 হয় তাহলে এটা কত হবে, জাস্ট 30। এইবারে দেখো এই বৃত্তচাপটির উপর, এই বৃত্তচাপটি কত ভাবো, এই বৃত্তচাপের উপর দেখো, এই বৃত্তচাপের উপর এইটার চেয়ে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সঙ্গে যোগ হয়েছে এটা পরিধি, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ কী হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে যদি 30 হয় তাহলে এটা কত হবে, 30 দ্বিগুণে 60। তাহলে এই এক্স, এইটা ছিল এক্স, এই এক্সের মানটা বের করতে বলো, তাহলে কত হলো এক্সের মান 60 ডিগ্রি, এই এক্সের মান কত হলো 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এক্সের মান কত হলো 60, দুটো ইউনিট ফ্রি হয়ে গেল 60, ভেরি ইজি। তাহলে এই অঙ্কগুলো তোমরা বইতে যেগুলো ছিল, আমি এগুলো ডায়াগ্রামগুলো দিয়ে আমি কেন করালাম না, এইগুলো করলে তোমাদের দেখো কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হবে, ডায়াগ্রামটা দেখে খুব কঠিন মনে হবে কিন্তু ভেতরে কিছুই তেমন নেই, জাস্ট কয়েকটি ইনফরমেশান, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হবে, অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হবে, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সঙ্গে বৃত্তস্থ কোণের ডাবল হবে, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এই কনসেপ্টগুলো যদি আমার কাজে থাকে আর ছবিগুলোকে যদি আমরা একটু ম্যানিপুলেট করে দেখে নিতে পারি তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলো আসতে পারি। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে, আর আমি কয়েকটি অঙ্ক তোমাদের সামনে আনব, সেই কটি অঙ্ক বলে আমি এই চ্যাপ্টারটি শেষ করবো।